নমস্কার বন্ধুরা, আমি সুরেন জয়, আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওটাতে একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টার উপরে প্রায় দুদিন আগে আমাদের এক ভাই কমিউনিটির প্রিন্স শিল্পেন্দু সে আলোচনা করেছে এবং সে তার মতামতটা রেখেছে এবং আমার মনে হয়েছে সেটা সব ঠিকঠাকই বলেছে। এবার আমার মতামতটা আমি দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে চিরঞ্জিৎ বাবু, আমাদের যিনি অভিনেতা চিরঞ্জিৎ বাবুর একটা ইন্টারভিউ নিয়ে ও একটা ভিডিও তৈরি করেছিল আমাদের শিল্পেন্দু, বাট আমার মনে হলো আমারও কিছু বিষয়ে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আমি খুব লক্ষ্য করে দেখি, দেখুন আমি খুব পরিষ্কারভাবে বলি প্রথমেই যে চিরঞ্জিৎ বাবুকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি। আমি জানি না উনি আমার ভিডিও দেখবেন কিনা বা আমার ভিডিওটা ওনার কাছে পৌঁছবেন, বাট আমি ওনাকে রিপ্লাই দেওয়ার আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমি ওনার কথাটার উনি যে প্রসঙ্গে কথাগুলো বলেছেন ইন্টারভিউতে সেই মানে কথাগুলোর আমার বিপক্ষে বা পক্ষে যেটাই হোক আমার মতামতটা কি সেইটা আমি রাখতে চাইছি। তো প্রথমেই বলি, এই ইন্টারভিউটা সোল কানেকশন বলে একটা শো থেকে আমি দেখেছি, আজকেই দেখছিলাম, আজকে সকালবেলা মন দিয়ে গোটাটা দেখলাম। আমার মনে হয়েছে, এছাড়াও এর আগেও আমি যখন চিরঞ্জিৎ বাবুর ইন্টারভিউ দেখেছি, আমি লক্ষ্য করে দেখেছি উনি কনস্ট্যান্টলি মানে বারংবার প্রসেনজিৎ চ্যাটার্জিকে পোক করেন নানানভাবে। আমি ফলো করেছি, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি ওনার মানে উনি আমার বাবার থেকেও বয়সে বেশি বড়, তো আমার প্রচুর সম্মান ওনার প্রতি, কিন্তু উনি কনস্ট্যান্ট এটা কেন করেন আমি জানি না, নিশ্চয়ই কিছু হয়তো কিছু ঘটেছে তাই উনি করেন, যেটা আমাদের কাছে ক্লিয়ার নয়। কিন্তু তাও আমি বলবো একটাই, যে উনি এত বড় লেভেলের একজন মানুষ, উনি এত মানে ফিল্ম তৈরি করেছেন, এত গুণী মানুষ, উনি ডিরেক্টর হতে এসেছিলেন, উনি নায়ক হয়ে গেছেন, ঠিক আছে, ইটস ওকে। এখন যেটা হয়ে গেছে সেটা তো কেউ চেঞ্জ করতে পারবে না, আমার মত এটাই, যেটা হয়ে গেছে সেটা কেউ চেঞ্জ করতে পারবে না, কারণ মুখের ভাষা যদি একবার বেরিয়ে যায় মানে আমার মনে করি টুথপেস্টের মতো, আমরা সকলেই জানি সেটাকে আর ঢোকানো যায় না, কারণ তুমি যখন কোনো কিছু বলছো তোমার কিন্তু ভেবে বলাটাও আমার মতে মনে হয় যে এটা উনি না ঠিক কাজ করেননি, মানে এটা আমার মত, আমি বলছি আই এম সরি যদি কোনো ভুলভাল বলে থাকি, আমার মনে হয়েছে এটা একদম ঠিক কথা উনি বলছেন না। উনি সমস্ত জায়গাতে আমি লক্ষ্য করে দেখি উনি ম্যাক্সিমাম জায়গায় ওনার ইন্টারভিউতে কোনো না কোনোভাবে বুম্বাগাগুর দিকে টার্গেট করেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এবার ওনার আমি জানি না এটা ফ্রাস্ট্রেশন নাকি এটা সত্যি উনি শুভাকাঙ্ক্ষী বুম্বাগাগুর, আমি জানি না, এটা খুব খারাপ লাগে একজন এত বড় একজন অত বড় মাপের একজন অভিনেতা তিনি বলছেন কৌশিক গাঙ্গুলির কথা, আমি তো অবাক হয়ে গেলাম, বলছেন কৌশিক গাঙ্গুলি কি এমন ফিল্ম তৈরি করেন, কি কমার্শিয়াল ফিল্ম তৈরি করেন, যে ও তো হজপচ তৈরি করছে, এরকম 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 কথা বলছেন, মানে এই ধরনের কথা। আমি ইন্টারভিউটা কিন্তু গোটাটা দেখেছি, দেখেই কিন্তু কথাটা বলছি, যে বলছি কৌশিক গাঙ্গুলি যে সিনেমাগুলো করার চেষ্টা করছে সেগুলো যেগুলো ঋত্বিককে নিচ্ছে সেগুলো একটু অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাচ্ছে, যেগুলো প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিচ্ছে বাজেটের মানে টাকার জন্য, কারণ সে তার নিজের টাকাটা নিজেই দিতে পারে, এরকম করে বলছেন। আমি পুরো এটা বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু এটা না মানে এটা কি করে বোঝাবো, মানে এটা খুব বাজে লাগছে শুনতে স্যার, আমি আপনার থেকে অনেক ছোট, আমি বারবারই বলছি আমার যোগ্যতা নেই আপনাকে রিপ্লাই করার, আমি রিপ্লাই নয় এটা কিন্তু, হ্যাঁ, ইটস নট আ রিপ্লাই ভিডিও, আমার মতামতটা আমি প্রকাশ করছি এই বিষয়টাকে। আপনি বলছেন আমাদের কৌশিক গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুর কথা, উনি এত ভালো মানুষ, আমরা তো দেখুন আমরা তো ওনার সঙ্গে সংসার করি না, আমরা যতবার মিট করেছি আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন উনি, মানে যেটা আমরা হয়তো তার যোগ্যই নই, কারণ ওটা কৌশিক গাঙ্গুলি, হ্যাঁ, আর একবার নয় ওনার সঙ্গে আমাদের মানে রীতিমতো যোগাযোগ আছে, এত ভালো মানুষ, এত ভালো মানুষ খুব কম দেখা যায়। কিন্তু কৌশিক গাঙ্গুলি, হ্যাঁ, আপনি কখনো বলেননি উনি খারাপ মানুষ, আপনি বলছেন যে উনি যেটা তৈরি করছে হজপথ হয়ে যাচ্ছে, ওটা কি কমার্শিয়াল না, না, কিন্তু আপনি যদি দেখেন স্যার, আমি আপনাকে এটা মানে আমি ওই কথাটার অপোজিটে বলতে চেষ্টা করছি, যে আপনি যদি দেখেন উনি ওই লোকটা কিন্তু মানে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে তার কাজের জন্য, এবং যে অ্যাওয়ার্ডগুলো বাংলায় খুব কম লোকে অত সংখ্যক অ্যাওয়ার্ড পায়, যত যে নাম্বারসটা দেখবেন প্রচুর নাম্বার, মানে হয়তো গুনে শেষ করতে পারবো না। ওনার লক্ষ্মী ছেলে রিসেন্ট রিলিজ, লক্ষ্মী ছেলে 100 দিন ধরে কনস্ট্যান্ট হাউসফুল গেছে, এটা ভাবুন না, মানে এগুলো লোকটা কাউকে অ্যাট্রাক্টিভ করতে পারছে না, তাই তার সিনেমা এত হাজার হাজার লোক দেখতে যাচ্ছে না। আপনি অত সারুন, এই বছরে সবকটা সিনেমা খারাপ গেছে, এখনো পর্যন্ত যত কটা রিলিজ করেছে একটা সিনেমাও ভালো ওয়ার্ক করেনি, অনলি কাবেরীর অন্তর্ধান ছাড়া, এবং সেটা ডিরেক্টরকে দেখুন কৌশিক। পাঠান নিয়ে চরম ঝামেলা একটা সত্য হলো, মানে পাঠান কেন ওই সময় রিলিজ হলো এগুলো আমি ছেড়ে দিচ্ছি, তাও দেখুন আপনি সব কটা বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো চলেছে কিন্তু কৌশিক বাবু সিনেমা, তাহলে এই লোকটার মধ্যে তো নিশ্চয়ই কিছু একটা অ্যাট্রাকটিভ জিনিস আছে। আপনি আপনার কথাগুলো একদম ঠিক, আমি মেনে নিচ্ছি আপনি ঠিক কথা বলছেন, যে ফিনান্স করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাই সেই সিনেমায় তাকে নিতে হচ্ছে বা তাকে নিচ্ছেই ফিনান্সের জন্য কৌশিক গাঙ্গুলি, কিন্তু এটা তো আপনি অস্বীকার করতে পারেন না যে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় করতে পারে না, মানে আপনি আমার মনে হয় আপনাকে আপনি দেখেননি হয়তো, নাই দেখতে পারেন, বাট আমি আপনাকে একটা একদম ছোট্ট নিকৃষ্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি আপনাকে একটা কথা মানে জানাতে চাই, যে আপনি একবার আইকুকুয়ায়ের প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটা এবং ওনার পারফরমেন্সটা একবার দেখুন না, কোনো জায়গায় আপনার ওভার মনে হবে, আমার তো মনে হয় না, আমরা অত বুঝি না, এখনো বলছি, আপনি দৃষ্টিকোণ দেখুন না,
আপনি কি বলবো, মানে আমি বুম্বাগাও সম্পর্কে কি বলবো বলুন, আপনি কি বলছেন, আমি খুব না স্টান্ট হয়ে গেছি, মানে আমার খুব অবাক হয়েছে, আমার কষ্ট লাগছে, এই কষ্টটা না আপনার জন্যও লাগছে, আমি জানি না আপনি কেন এরকম করে বলছেন, কনস্ট্যান্ট আমি প্রত্যেকটা ইন্টারভিউ আপনার শুনি, আপনার বিশাল বড় ফ্যান, আমি বেদের মেয়ে জ্যোৎস্না শুনে কিন্তু আমি নাকে হাত দিই না আপনার, বেদের মেয়ে জ্যোৎস্নায় বাংলার ওয়ান অফ দ্য মোস্ট 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 বিগেস্ট ব্লকবাস্টার, এটা আমি মানি, এবং কেউ মানুক না মানুক কিছু যায় আসছে না, এটা চির সত্য থেকে যাবে, আমি সিনেমাটা দেখেছি স্যার, বেদের মেয়ে জ্যোৎস্না আমি যখন রিলিজ করেছিল ওই সময় দেখেছি, আমি কিন্তু মানে হ্যাঁ আমি হলে দেখিনি, আমি ভিসিপি তে দেখেছিলাম, ভিসিপি যে সময় ভিসিপি চলতো, আমি বলুন আপনি কি বলছেন। দেখুন এখন ব্যাপার হচ্ছে বুম্বা কাকু নিজেকে চেঞ্জ করতে পেরেছেন সময়ের সঙ্গে সঙ্গে, আমার যেটা মনে হয় বুম্বা কাকু নিজেকে কনস্ট্যান্টলি চেঞ্জ করতে থেকেছেন, আমার মনে হয় সেটা অন্য কেউ পারছে না, নিজেকে সময়ের সঙ্গে কনস্ট্যান্টলি বদলানো এটা খুব কঠিন, ওই সময়কার প্রত্যেকটা নায়কের মধ্যে দেখুন যাদের কথা বা যার কথা আপনি ভিডিওতেও বলেন, আপনি ইন্টারভিউতেও বলেন, বা আপনি সবসময় বলেন যে প্রসেনজিৎ নিজেকে এই নাকি ইন্ডাস্ট্রি বলে, একদম বলে না, এটা আমি যেটা শুনলাম, আমি আপনি এটা একটা জায়গায় বলেছিলেন, ওটা তো বুম্বা নিজেকে নিজে বলে, না বুম্বাবু নিজেকে নিজে ইন্ডাস্ট্রি বলেন না, এটা ভুল কথা, ওনাকে ইন্ডাস্ট্রি আমরা বলি ভালোবেসে, তা বলবো না কেন বলুন তো, যে লোকটা এক ধরনের সিনেমা করছে যেখানে শ্বশুর বাড়ি জিন্দাবাদ ওরকম একটা ফিল্ম তৈরি করেছেন, সংগ্রাম আরো অনেক অনেক, মানে ছেড়ে দিন, মানে আমি তো নাম করতেই পারবো না, এত এত নাম আমার এক্ষুনি পেটেই আসছে না, মানে মুখেও আসছে না, সেই লোকটা দম করে চেঞ্জ করে গেল অটোগ্রাফ 22শে শ্রাবণ, কেউ ভাবতেই পারে না প্রসেনজিৎ চ্যাটার্জি এরকম অভিনয় করবে সব সিনেমায়, পরপর পরপর তারপরে পরপর চোখের বালি এই ওই হ্যানা ত্যানা ফ্যানা প্রচুর, সেই লোকটা সবসময় নিজেকে চেঞ্জ করতে থাকে, যা সেই লোকটাকে আমি দেখেছি ওয়ান বলে একটা সিনেমা তৈরি করতে, সেই লোকটাকে আমরা দেখেছি মনের মানুষ করতে, সেই লোকটাকেই আমরা দেখছি গুমনামি বাবার গুমনামি করতে, তা আমি আমি বুঝতে পারছি না, আমি ইন্টারভিউটা না শুনে খুব কষ্ট হলো, আপনি কনস্ট্যান্ট মানে আপনি ওটার উপরে খুব জোর দিয়ে খুব হাসি মজা করে কথাগুলো বললেন, আমার প্রসেনজিৎ চ্যাটার্জির হয়েও আমি আপনাকে বললাম, উনি কিন্তু আমায় কিছু বলতে বলেননি তাই বলে, মানে এটা আমার মনে হলো বলাটা উচিত, আর কৌশিকবাবু তো অবশ্যই উনি আমায় না বললেও আমি ওনার হয়েই বলবো, কারণ উনি এত ভালো মানুষ, আমার সঙ্গে যতবার মিট করেছি আমরা ওনার সঙ্গে সেই সুযোগ উনি দিয়েছেন, উনি আমাদের খুব ভালোবাসে স্পেশালি আমাকে, তাই আমার মনে হলো ওনার হয়তো উত্তরটা আমার দিতেই, মানে উত্তরটা দিতে হবে কিন্তু ঝগড়ার খাতিরে না, আমি বারবার বলছি অনেক শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, আপনি না এটা আপনার এই কথা দুটোর সঙ্গে আমি একমত হতে পারলাম, কৌশিকবাবু যে ধরনের সিনেমা তৈরি করেন উনি সেই ধরনের করে যাবেন, আমরা চাইও উনি ওই ধরনের ফিল্মই করুন, উনি ওই সিফনের শাড়ি পরে নায়িকার হাওয়া দিচ্ছে হাওয়া দুলছে ওনাকে মানায় না, ওনাকে মানায় না, ওনার ফিল্মকে মানায় না, সো আমরা চাইও না যে কৌশিকবাবু ওই ধরনের সিনেমা তৈরি করুন, তাহলে আর ওনার ওই মানে কি বলবো ওনার উনি ব্যাপারটা থাকে না, মানে কৌশিক গাঙ্গুলি এটা থাকে না, আর আমরা চাই ওটা থাকুক, আমরা চাই মানে আমরা আমাদের পার্সোনাল কথা বলি, সো আমার মনে হয় আমি আমি তো গ্রামেরই ছেলে, হ্যাঁ আপনি যে গ্রামকে টানছেন যে কমার্শিয়াল ফিল্ম এখন আর কেউ করছে না, জিদ্দা তো করছে, আপনি তো আপনি দেখতে পাচ্ছেন না জিদ্দা করছে না, জিদ্দাও তো করছে কমার্শিয়াল, সো ইভেন দেবদাও করছিলেন, দেবদা এখন রিসেন্টলি এই ধরনের ফিল্ম তৈরি করছেন যেটা সাকসেস আনছে, মানে এটাও কিন্তু মানতে হবে ওটা সাকসেস আনছে, উনি এমন ভাবেই ফ্যামিলি ড্রামায় করুক যেটাই করুক ওটা কিন্তু সাকসেস আনছে, আমার মনে হয় আপনার আইডিওলজির সঙ্গে আমার একদমই মিলছে না, আমি সেই কারণেই ভিডিওটা করলাম, আমি জানি না কিভাবে আমার দর্শকেরা এটাকে রিয়াক্ট করবে, আমি যতটা পারলাম সম্মান জানিয়ে আপনাকে রিপ্লাই বলবো না, আপনার মতটার বিপক্ষে গিয়ে আমি আমার মতটাকে রাখলাম, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আমায় মাফ করে দেবেন, এটা আমি পার্সোনালি আমি জানি না আপনার কাছে পৌঁছবে কিনা, এই হচ্ছে আমার মত, আমার ইন্টারভিউটা গোটা এছাড়া এই দুটো বিষয় ছাড়া আমার গোটা ইন্টারভিউটা খুব ভালো লেগেছে, আমি প্রচুর শিখেছি আপনার থেকে, মানে শিখছিলাম শুনে শুনে যতদূর পারা যায়, এই বলেই আমার ভিডিওটা শেষ করি, ধন্যবাদ, প্রণাম।